তার নিজের মুখভঙ্গি দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আন্দোলনটা চলবে এবং মানুষ ঐক্যবদ্ধ, মানুষের সংগ্রামকে থামিয়ে দেওয়া যাবে না, দমন পীড়ন করে কাউকে আসলে মনোবল ভেঙে দেওয়া যাবে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে এই যে ভোটাধিকারের যে সংগ্রাম সেখানে অত্যন্ত অঙ্গীকারের সাথে তিনি তার লড়াইটা চালিয়ে গেছেন এবং আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। সরকার তাকে ভয় পায় বলেই তাকে প্রথম সকালেই গ্রেফতার করে ফেলেছেন, ক্র্যাকডাউনের প্রথম শিকার হয়েছেন উনি নিজেই, এবং এর মধ্যে দিয়ে তারা আন্দোলন দমন করতে চেয়েছেন, বিরোধী দলকে মনোবল ভেঙে দিতে চেয়েছে, বিরোধী দলকে ভেঙে লোক ভাগিয়ে নিয়ে তারা একটা তথাকথিত নির্বাচনে যুক্ত করতে চেয়েছে, কিন্তু এই সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে। বিরোধী দল একাট্টা আছে, মানুষ আন্দোলনে আছে এবং দমন পীড়ন সত্ত্বেও মানুষের সংগ্রামকে থামিয়ে দেওয়া যায়। এবং এইটা তার যে তিনি যে এই আন্দোলনে এখনও দৃঢ়তার সাথে নেতৃত্ব দিচ্ছেন সেটারই একটা বহিঃপ্রকাশ যে আদালতে তিনি যেখানে উপস্থিত হয়েছিলেন জামিনের জন্য সেই সেখানে তিনি সেটাও আবার দেখেছেন। আমরা পরিষ্কার করে বলছি যে আমরা রাজপথের মধ্য থেকে গড়ে উঠেছি, আমরা লড়াই সংগ্রামের ভেতর থেকে গড়ে উঠেছি এবং বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে গত 3 দশক ধরে আমরা লড়াই করে আসছি। বাংলাদেশের জনগণের পক্ষে প্রত্যেকটি লড়াইয়ে আমরা আমাদের সাধ্যমতো অংশ নেওয়ার চেষ্টা করছি। কাজেই আমাদের নৈতিক শক্তি, আমাদের মানুষের প্রতি অঙ্গীকার, আমাদের রাজনৈতিক লক্ষ্য আমাদের শক্তির উৎস, এবং সেই শক্তির বলেই আমরা জনগণের পক্ষে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে রাজপথে থাকব। কোনো দমনপীড়ন, কোনো ধরনের ভয়ভীতি, কোনো লোভ প্রলোভন আমাদেরকে আন্দোলন থেকে দমাতে পারবে না। এই অঙ্গীকার নিয়ে আমরা জীবিত আছি, এই অঙ্গীকার নিয়ে আমরা মৃত্যু যদি আমাদের আসেও সেটা আমরা বরণ করে নিই। সেই লড়াই চালিয়ে যাওয়ার জন্য, কারণ এই লড়াই বাংলাদেশের মানুষের স্বার্থে, আমরা কোনো ব্যক্তিগত স্বার্থে লড়াই করছি, আমরা লড়াই করছি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থে, এই দেশকে আরও একটা গৌরবের দিকে নিয়ে যাওয়ার জন্য, এই দেশের মানুষের মর্যাদা, ন্যায় বিচার এবং সকল নাগরিকের জন্য সুযোগের সমতা প্রতিষ্ঠা, তার জন্য দরকার ভোটাধিকার। আর ভোটাধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দরকার একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত। বিদ্যমান বন্দোবস্ত স্বৈরতান্ত্রিক, কর্তৃত্ববাদী, ফাঁসিবাদী, এই বন্দোবস্ত বদলাতেই হবে। এই বন্দোবস্ত বদলে গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা তৈরি করলেই কেবলমাত্র ওই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এবং সেই লড়াই আমাদের অবশ্যই বিজয় অর্জন করবে। দেখুন, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, যিনি আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বটে, কয়েকদিন আগে তিনি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি স্পষ্ট করেই বলেছেন যে অত্যন্ত পরিকল্পিতভাবে ভেবে চিনতে তারা বিরোধী দলের নেতাকর্মীদের, বিশেষভাবে বিএনপি মহাসচিব সহ বিএনপির প্রায় 20,000 নেতাকর্মীকে, এই গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদেরকে জেলে রেখেছেন, এবং এদেরকে জেলে রাখার ফলেই নাকি আজকে হরতালে গাড়ি ঘোড়া চলছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশে আজকে কী পরিস্থিতি বিরাজমান, কীভাবে দমনপীড়ন করে সরকারকে একতরফা নির্বাচন করছে সেটা আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। এই কথাগুলো আমরা বলছিলাম, কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে এটা স্বীকার করা হয়েছে।